আমি ইউজুয়ালি ম্যাথ আর ইংলিশ শেখাই কিন্তু ম্যাথ আর ইংলিশ শিখে দিনে আর কয় ঘন্টা বা ব্যয় করা যায় কিন্তু একটা জিনিস আছে যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করি সেটা হলো ফেসবুক কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে এমন জানিস আমরা না শিক্ষিত হওয়ার আগে ডিজিটাল হয়ে গেছি আমি বললাম এটার মানে কি। সে আমাকে বললো স্কুলের একদম ফার্স্ট দিনের কথা চিন্তা কর আমাদের কিন্তু একটা ওরিয়েন্টেশন হয়েছিল কলেজের ফার্স্ট দিন আরও একটা ওরিয়েন্টেশন ইভেন ইউনিভার্সিটির ফার্স্ট দিন একটা ওরিয়েন্টেশান কি কথা বলতে হবে আচার ব্যবহার এই সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এই যে সবাই ডিজিটাল লাইফে চলে এসেছি বা ফেসবুকের জগতে চলে এসেছি আমাদের কিন্তু কোনো ওরিয়েন্টেশন হয়নি যে কারণে কিনা এখনও দেখা যায় ফেসবুকের মার্কস দেখার বাক যদি লাইভে যায় আমরা সেখানে কমেন্ট করি যে চিকন ফিনের চার্জার হবে কি না আমরা হয়তো অনেকেই ভাবি জিনিসটা অনেক ফানি কিন্তু ওই কমেন্টটা কিন্তু শুধুমাত্র একটা পার্সনকে রিপ্রেজেন্ট করে না ওই কমেন্টটা আমাদের একটা দেশকে রিপ্রেজেন্ট করে অনেকে বা ভাবতে পারে যে আমাদের দেশের মানুষ হয়তো বোকা শোক আমরা বুঝি না কোথায় কি কমেন্ট করতে হয় তো দোষটা আসলে আমাদের না আমাদের আসলে কখনো এই ব্যাপারে কোনো ওরিয়েন্টেশনই হয়নি তাই ভাবলাম আমাদের যদি একটা ছোটোখাটো ডিজিটাল লাইফের ব্যাপারে ওরিয়েন্টেশন হয় তাহলে কিন্তু আসলে সবার এইসব ছোটোখাটো ভুল এড়িয়ে চলাটা অনেক সহজ হবে যেমন ফার্স্ট থিং আমাদের নামগুলো ফেসবুকে সবার সবার নিজের নাম ব্যবহার করা উচিত আমরা কিন্তু এসএসসিতে ফার্স্ট টাইম যখন সার্টিফিকেট লিখতাম সবাই খুব সুন্দর করে নামটা লিখতাম কারণ এই সার্টিফিকেট সব জায়গায় যাবে আমার সার্টিফিকেট আমার লাইফে যত জায়গায় গিয়েছে তার থেকে কিন্তু বহুগুণ হাজার গুণ বেশি জায়গায় আমার ফেসবুকের প্রোফাইল গিয়েছে তো তারপরে আমি বুঝলাম যে আসলে সার্টিফিকেটের নামের থেকেও কিন্তু ইম্পর্টেন্ট হলো ফেসবুকে তোমার কী নাম দেওয়া আছে সো সবার নিজেদের নাম ব্যবহার করা উচিত পক্ষে নিজেদের নাম যদি প্রিন্সেস এঞ্জেল অবুজবালক না হয়ে থাকে সেগুলো আসলে ফেসবুকে দেওয়া উচিত না দ্বিতীয়ত প্রোফাইল পিকচার আমি যদি আমার প্রোফাইল পিকচারে শাহরুখ খানের ছবি দিয়ে রাখি বা একটা গোলাপ ফুলের ছবি দিয়ে রাখি তাহলে হয়তো মানুষ ভাববে অফকোর্স এটা শাহরুখ খানও না গোলাপ ফুল তো ফেসবুক প্রোফাইল খুলতেও পারে না সো অফকোর্স ওর অন্য কোনো মতলব আছে এই ফেসবুক প্রোফাইলটা খোলার জন্য সো অলওয়েজ প্রোফাইল পিকচারে যদি কোনো সমস্যা না থাকে নিজের একটা ভালো ছবি দেওয়াই উচিত তৃতীয়ত কি পোস্ট করছি বা ফেসবুকে আমি কি দিচ্ছি কিছুদিন আগে আমি একটা ভিডিও করি যে আমরা যখন একটা ফেসবুকে পোস্ট দিই আমাদের চিন্তা করা উচিত যে আমরা একটা চৌরাস্তার মাঝে দাঁড়িয়ে আছি কেন বিকজ চৌরাস্তায় যেমন আশেপাশে প্রচুর মানুষজন আছে ফেসবুকে আমাদের পোস্টগুলোও কিন্তু আশেপাশে পরিচিত অপরিচিত প্রচুর মানুষ দেখে সো যখন আমরা একটা পোস্ট দিচ্ছি এমন পোস্টই দেওয়া উচিত যেটা কি না সবাই দেখলেও ঠিকঠাক থাকে আমাদের কোনো প্রবলেম না হয় যেমন আজকে হঠাৎ করে বৃষ্টি হলো আমি যদি এখন একটা পোস্ট দিই যে ফিলিং টিপ টিপ বৃষ্টি অনেকে হয়তো এদিনে হাসাহাসি করবে এবং কেউ আমাকে হয়তো বা সিরিয়াসলি নেবে না সো ফেইসবুক পোস্টগুলোকেও আমরা হালকা একটু চিন্তাভাবনা করে দেওয়া উচিত চতুর্থত এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট মানুষ যখন পোস্ট করে তখন ওটার কমেন্টে আমরা কি বলি বা মেসেজে আমরা কি বলি ছোটোবেলা থেকে আমাদের কিন্তু শেখানো হয় সুন্দর করে কথা বলতে সালাম দিতে হাসি দিতে সুন্দর করে গ্রিট করতে এখানে কিন্তু আমাদের সেই জিনিসটা মেনে চলা উচিত কাউকে গালাগালি করা বা কাউকে কোনো ডিজাস মুখ দিয়ে কিছু একটা বলে ফেলা এটা কিন্তু একেবারে উচিত না আমরা হয়তো বা অনেকেইভাবে আছে তো ফেসবুকে কিয় আর আছে কেউ তো আমাকে হয়তো বা ধরতেও পারবে না কিছু বলতেও পারবে না কিন্তু হ্যাঁ এটা ফেসবুকে বলেই তোমাকে ধরা যাবে সব কিছু ট্র্যাক করা যাবে সব কিছু মনিটার করা যাবে এই ছোটো জিনিসগুলো যদি আমরা একটু ফিক্স করি অ্যাজ আ হোল আমাদের পুরো ডিজিটাল লাইফটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে কেউ আর ফেসবুকে আসার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না বা ফেসবুকে এসে কোনো একটা কাজ হওয়ার ফলে ডিপ্রেসড হয়ে যাবে না আমি জানি আমার ভিডিওটি যারা দেখছে তারা সবাই এই জিনিসগুলো জানে এবং মেনে চলে এবং এই জন্যই ভিডিওটি করছি যেমন যারা ভিডিওটি দেখছে তারা এই জিনিসটা বাকিদেরকে জানাতে পারে বিকজ আমরা যেন প্রিভিলেজড এটা আমাদের দায়িত্ব এই জিনিসটা বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই জিনিসটা যখন বাকি সবাই জেনে যাবে বাকি সবাই বুঝে যাবে তখনই আমাদের যে ফেসবুকে যে লাইফটা আরও অনেক সুন্দর হয়ে যাবে মেবি মার্ক দেখার বগে নেক্সট লাইভ ভিডিওতে আমরা অনেক টেকনোলজিক্যাল একটা জিনিস নিয়ে কোয়েশ্চেন করবো সো অ্যাজ আ হোল ওই যে পার্সনটা যারা নতুন করে ওরিয়েন্টেশনের ব্যাপারে জানছে তারা শুধু নিজেদেরকে না অ্যাজ আ হোল বাংলাদেশের মান মর্যাদাকে অনেক উপরে নিয়ে যাবে